রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট দানবীর হাজি রহম আলী তালুকদারের দৌহিত্র ও হাজি আবুল হাশেম তালুকদারের পুত্র জমিদার মহিউদ্দিন তালুকদার মোহনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল 4:30টার দিকে মগাইছড়ি হাজি রহম আলী জামে মসজিদ মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মগাইছড়ি মহল্লার সর্দার মোহাম্মদ মুস্তাফিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ কাউসার, মফিজ হারুন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসিরুদ্দিন সহ অনেকেই। মহিউদ্দিন তালুকদার মোহন বলেন, মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যাদের অনেকেই গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে। তাই সমাজের ভিত্তশালী ব্যক্তিদের প্রতি অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই। তিনি আরও বলেন, আমার পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই গরম কাপড় বিতরণ ভবিষ্যতে অব্যাহত থাকবে। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। স্মরণ করছে মহামালা হাজির রহমান আলী তালুকদারকে, তারপর স্মরণ করছে চত্বর এলাকার যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আজকে যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হচ্ছে, এই কম্বল বিতরণগুলো কোনো সরকারি তহবিল থেকে না, কারো থেকে ফান্ড নিয়ে না, আমার ব্যক্তিগত পারিবারিক তহবিল থেকে আমাদের পারিবারিকভাবে এই শীতার্তদের মাঝে আজকের এই কম্বলগুলি বিতরণ করতেছি। যেহেতু শীতকাল চলে আসছে, আমার এলাকার অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের শীতটা দেখে আমি কালকেই অনুভূতি ওই মানে কালকেই অবজার্ভ করতে পেরে গতকালকে ডিসিশন নিয়েছি। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার মগাইছড়ি 3 নম্বর ওয়ার্ডবাসীকে প্রতিটি ঘরে ঘরে যাতে কম্বল বিতরণ এই মানে অব্যাহত থাকে সেই তারই ধারাবাহিকতায় আজকে প্রথম সর্বপ্রথম কম্বল বিতরণ উদ্বোধন করলাম। এই উদ্বোধন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুর্যোগেও বিগত দুর্যোগের সময়ও আমি আপনাদের পাশে ছিলাম, আছি, এখনও থাকবো। আমি আপনাদের ছেড়ে যাব না। আমি আমার এলাকা যদিও বা জন্মস্থান রাজানগরে হয়, আমি ইসলামপুরের ভোটার হিসেবে আমি আমার রাজানগরের লোকদেরকে, আমার গ্রামবাসীদের, আমার পাড়া প্রতিবেশীদেরকে না দিয়ে আমি আপনাদেরকে আমার পাড়া প্রতিবেশী মনে করে আমি আপনাদেরকে আমার এই শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা আমার পরিবারের, আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার দাদা দাদি নানা নানি যারা আছে আমার আত্মীয় স্বজন সবার জন্য একটু দোয়া করবেন। শুধুমাত্র দোয়ার ক্ষেত্রে গিয়ে আমি এই কম্বলগুলো বিতরণ করতেছি। এগুলো কারো কোনো ব্যক্তিগত তহবিল না, এটা সম্পূর্ণ হাজি আবুল হাশেম তালুকদার পরিবারের ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করছি। আমার সাথে যারা আছেন অত্র এলাকার সর্দার মুস্তাফিজ রহমান, মাহবুব রহমান এবং নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মফিজ ইলিয়াস ভান্ডারি এবং নাসের, হ্যাঁ, হারুন, আরও জাহেদ, আমার যুবক ভাইয়েরা মহিউদ্দিন সিদ্দিক যারা আছে তারা আমাকে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর করে শিডিউল করে এই জিনিসগুলো বিতরণ করে দেওয়ার জন্য এই ধারাবাহিকতা বারবার চলবে, অব্যাহত থাকবে। আজকে হয়তো 100 পরিবারে পাইছে, দেখবেন হয়তো আর 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে বাকি পরিবারকে দেওয়ার জন্য আমি একটা মনে মনে নির্ধারণ করেছি, বাকি পরিবারকেও আমি দিব। আজকে যে যে পরিবারগুলো পাচ্ছে, আজকে উদ্বোধন করলাম, যে আজকে মাত্র শুধুমাত্র উদ্বোধন করলাম, আর এই 2-3 দিন পরে আবার নেক্সট টাইম আবার আসলে আবার আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে পারিবারিকভাবে এগুলি দিবো।